প্রাচ্যের গানের মতো শোকাহত কম্পিত, চঞ্চল বেগবতী টিনির মতো স্নিগ্ধ মনোরম। আমাদের নারীদের কথা বলি, শোনো, এসব রহস্যময়ী রমণীরা পুরুষের কণ্ঠস্বর শুনে বৃক্ষের আড়ালে সরে যায়, বেড়ার ফোঁকর দিয়ে নিজের রন্ধনে তৃপ্ত অতিথির প্রসন্ন ভোজন দেখে শুধু মুখ টিপে হাসে। প্রথম পোয়াতি লজ্জায় আনত হয়ে কোচুরে ভরেন অনুজের সংগৃহীত কাঁচা আম, পেয়ারা, চালিতা। সূর্যকেও পর্দা করে এসব রমণী, অথচ জোহরা ছিল নির্মম শিকার। সকৃতজ্ঞ লম্পটেরা সঙ্গিনীর সুতি প্রচুম্বন নিতে গেছে। আমি তার সুরকার, তার রক্তে স্বরলিপি লিখি। মরিয়ম যিশুর জননী নয় অবুঝ কিশোরী, গরিবের চৌমোহনী বেথেলহেম নয়, মগরিবের নামাজের শেষে মায়ে ঝিয়ে খোদার কালামে শান্তি খুঁজেছিল। অস্ফুট গোলাপ কলি লহুতে রঞ্জিত হলে কার কি বা এসে যায়, বিপন্ন বিস্ময়ে কোরআনের মাকা বাঁকা পবিত্র হরফ বোবা হয়ে দেখে লম্পটের ক্ষুধা। মায়ের স্নেহার্ত দেহ ঢেকে রাখে পশুদের পাপ, পোষা বেড়ালের বাচ্চা চেয়ে চেয়ে নিবিড় আদর, সারা রাত কেঁদেছিল তাহাদের লাশের উপর। এদেশে যে ঈশ্বর আছেন তিনি নাকি অন্ধ আর বোবা, এই বলে 3 কোটি মহিলারা বেচারাকে গালাগালি করে। জানা ফ্রয়েড, এমনকি খোয়াবেও প্রেমিকারা আসে না সহজ পায়ে চপল চরণে। জানা ফ্রয়েড, মহিলারা কামুকের প্রেমিকের শৃঙ্গারের সংজ্ঞা ভুলে গেছে, রকেটের প্রেমে পড়ে ছড়ে গেছে ভিক্টোরিয়া পার্কের গির্জার খড়ি, মুসল্লির সেচ দানত মাথা নিরপেক্ষ বুলেটের অন্তিম আজানে স্থবির হয়েছে, বুদ্ধের ক্ষমার মূর্তি ভাঁড়ের মতন ভ্যাবাচাকা খেয়ে পড়ে আছে, তার মাথার উপরে 1 ডজন শকুন মৈত্রী মৈত্রী করে হয়তোবা উঠেছিল কেঁদে। র্যাব পাউন্ড চোরের মতো পা টিপে জ্যোতির্ময় সারির কেলাস থেকে চলে গেল, কাচের গ্লাসের মতো ভেঙে গেল ছাত্রাবাস, পৃথিবীর সব চিন্তা কাগজের চেয়েও দ্রুত পুড়ে গেল, বারুদের গন্ধে ধন্য গ্রন্থাগার ব্যান্ডেজে সুন্দর। জনাবুথান, জাতিসংঘ ভবনের মেরামত অনিবার্য আজ, আমাকে দেবেন গুরু দয়া করে তার ঠিকাদারি? বিশ্বাস করুন, রক্ত মাখা ইটের যোগান পৃথিবীর সর্বনিম্ন হারে একমাত্র আমি দিতে পারি। যদি চান শিশুর গলিত খুলি, দেওয়ালে দেওয়ালে শিশুদের রক্তের আলপনা, প্লিজ আমাকে কন্ট্রাক্ট দিন। 10 লক্ষ মৃতদেহ থেকে দুর্গন্ধের দুর্বোধ্য জবান শিখে রিপোর্ট লিখেছি, পড়ো পাঠ করো। 20 লক্ষ আহতের আর্তনাদ থেকে ঘৃণাকে জেনেছি, পড়ো পাঠ করো। 40,000 ধর্ষিতা নারীর কাছে জুলুমের সবক নিয়েছি, পড়ো পাঠ করো। দুঃখের স্মৃতিতে ডোবা 80 লক্ষ শরণার্থী শিখিয়েছে দীর্ঘশ্বাসে কতটুকু ক্রোধ লেখা থাকে, কলকাতার কবির মতো কে পারে শোনাতে আমি তোর জন্য সহোদর। অনাহুত বিবেকের ভ্রাম্যমান স্থায়ী প্রতিনিধি হয়ে ক্লান্তিহীন বিশ্রামবিহীন আমি ছুটে যাই শান্তির সভায়, কখনো দিল্লি মস্কো লন্ডন প্যারির জনাকীর্ণ সমাবেশে আমি খুঁজি একজন রাসেলের মুখ, কানাডার বিশাল মিছিলে স্লোগান শোনাতে প্রেমের লিপিকা পড়ি জেনেভার জুরিদের কাছে। পৃথিবীর ইতিহাস থেকে কলঙ্কিত পৃষ্ঠাগুলো মুছে যা, মানুষের জয় হোক, নিপীড়িত জনগণ জয়ী হোক অন্তিম সমরে, অসত্যের অন্যায়ের পরাজয়ে
খুশি হোক বিশ্বের বিবেক, পলাতক শান্তি যেন ফিরে আসে আহত বাংলার ঘরে ঘরে।